সিম্পলটা দিয়ে করে সময় সাতটা এখন উড়ে যাচ্ছে ঠিক করে তোমার এরকম মোবাইলটা দেখো আর ঘুরতে ঠিক আছে আস্তে আস্তে আসমান আসমান আমি যে আকাশি কালারটা দেখতে পাচ্ছি ডাইরেক্ট আসমান তারপরে এত দূর থেকে ফটো তুলতেই নেই এইটা দেখো এটা মেনশন না এটা দেখো ভিডিওতে কি উঠছে দেখো এই লালোটা যে রিটার্ন রিফ্লেক্ট আলোটা জাহাজ নেই ব্যাটারি তাকাতে পারছি না কিরকম আলোসা স্টিল হলে ঠিক ভালো করে উঠতো না কারণ এই যে সূর্যের আলোটা আর টাকা কিনে যাচ্ছে না ভিডিও সব করছি একটু একটু কাটছি একটু স্থির সবকিছু আলো আলো দেখা সব মামলা দেখা পুরো মেঘটা দেখ ছেড়ে দিয়েছি থাক ওইদিকে ওইটা ওই মেঘটা রয়েছে না যেটা সাদা যেটা লাইনটা দেখছিস দেখ দেখবি সব একই লেভেলে সাদাটা আছে তার নিচে কিন্তু আর নেই ওই সাদা ওই যে বরফের যে শেষ লাইনটা ওইটাকে বলা হয় স্নো লাইন
ওর নিচে আর বরফ পড়ে না এখন, তার ওপরটা পুরো বরফ যখন তখন। আর ওই সাদা যত দেখতে পাচ্ছি, হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা অনেক দূরে, এটা মনে হচ্ছে তোর এখানে কাছে কিন্তু অনেক দূরে। এইদিকে একটা স্নো মতো লাগছিল, ওটা কি স্নো মানে দেখা যাচ্ছিল, তুই যেন বরফ পরে ঢাকা পড়ে সেরকম একটা জায়গা লাগছিল, মেঘ ওঠে কারণ এই চত্বরে সব কিছু বরফ কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা ওর বাঁ দিকে তোর এবারে দেখা যায় পুরো। মেঘগুলো ঢুকছে এখানে আটকে রাখতে, আবার এখানে আটকে রেখে আবার যখন কাঞ্চনজঙ্ঘা আলো করবে তখন আবার এখান থেকে শুরু করবে, এখানে আটকে রাখবে, পুশ করে দিলে তো হয়ে যাবে। কোথায় পুশ করে সেটাই, কোনটা এখানে পুশ আছে না, নেই তাহলে তাহলে না পথ হবে না, তুই আবার অন্য ভিডিও তুলতে যাবি তো সঙ্গে সঙ্গে কেটে যাবে। এইটাকে নাড়াস না, এ চলছে এখন রেকর্ডিং। এদিক দিয়ে আরো হবে না, এদিক দিয়ে ঘুরলে বেটার হবে, হ্যাঁ এটা উল্টো দিকে হয়ে যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা তো লাইট পড়েছে, ঘুরিয়ে তোলো না, শুভ তুই কফিটা নিলি কত নিল, 10 টাকা নে, না 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 এটা কোম্পানির খরচা। জানি বুঝতে পেরেছো, জোর করে ধরিয়ে দিয়েছে, ঢেলে ফেলেছে ধরিয়ে দিয়েছে, আমার মায়া লাগলো, বলবি তো নেবো না, আমি বলছি আমি একটু খেলাম, এদিকে না ওদিকে না ওদিকে না, এখানে এখানে এখান দিয়ে উঠবে না, এটাকে নাড়িও না, তুমি একটা অনেকগুলো চলো ওইখান থেকে বলো, হ্যাঁ
অফ করে দিয়ে চারিদিকে ঘুরিয়ে অফ করে দিলাম।